শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়াতে এই যে আমি জাপানে বসে রয়েছি সেখানেও কিন্তু কোটা রয়েছে কোটা কিন্তু আসলে একেবারেই বাঁধা শখ বাঁধা কোনো নিয়ম নয় এটা হলো জব প্রায়োরিটি জাপানে আপনি যে কোনো সরকারি এবং বেসরকারি অফিসে যাবেন সিক্সটি থেকে সেভেন্টি কর্মচারী হলো নারী এই নারী প্রগতির এই যুগে আমরা যদি নারীদের জন্য স্পেশাল কোনো কোঠা থাকলে প্রতিবন্ধীদের জন্য কোনো স্পেশাল কোঠা থাকলে এবং অনগ্রসর পিছিয়ে পড়া কমিউনিটির জন্য মার্জিনালাইজ কমিউনিটির জন্য যদি কোনো স্পেশাল কোনো ফেসিলিটি থাকে আমি মনে করি এটাকে একজন সভ্য মানুষ হিসাবে আমাদেরকে মেনে নেওয়া উচিত জেলা কোঠা বাংলাদেশে না থাকে আপনি নিজেই বলেন যে অগ্রসর জেলাগুলো বিশেষ করে ঢাকা চিটাগাং কুমিল্লা বরিশাল এই সব দৃষ্টিকে কিন্তু শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও বুদ্ধিবিত্তিক থেকেও জীবন সংগ্রামের দিক থেকেও কিন্তু এই সব জেলার মানুষেরা কিন্তু অনেক অনেক সংগ্রামী অনেক অনেক অগ্রসর এবং যার ফলশ্রুতি এদের সঙ্গে কিন্তু অন্যান্য অন্য ডিস্ট্রিক্ট বিশেষ করে মাইমেন জামালপুর টাঙ্গাইল অথবা মনে করেন যে আরও পিছিয়ে পড়া যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই সব ডিস্ট্রিক্টের মানুষরা কিন্তু পেরে ওঠে না যদি মুক্তভাবে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাহলে তো আমি মনে করি এইট্টি পারসেন্ট থেকে নাইনটি পার্সেন্ট চাকরি চলে যাবে মাত্র পাঁচ থেকে দশটা ডিস্ট্রিক্টের মানুষের অধীনে তাহলে কি অন্যরা কেউ কিছু করে খাবে না অন্য রাকে কোনো অ্যাক্সেস পাবে না এই জাপানেও এই যে আমি এই যে আইল্যান্ডে দাঁড়িয়ে রয়েছি সেটার নাম হলো সাদো আইল্যান্ড নিগাটা আইল্যান্ড এখানের সরকারি চাকরিজীবী অধিকাংশই এই লোকাল ইনহেবিডেন্ট বাহির থেকে যদি কেউ আসে তাহলে তাকে কিন্তু নাকে খত দিতে হয় যে এই এলাকায় সে থাকবে এবং এই এলাকার জন্য সে ডিভর্টেড আমার ওয়াইফ যেমন ফুকসীমা থেকে এখানে এসেছে আমরা বাড়ি ভাড়া থেকে শুরু করি সমস্ত কিছুই করতে কিন্তু আমাদেরকে ডকুমেন্টেশন এবং ডিক্লারেশন দিয়েছে উই লাভ দিস আইল্যান্ড হোমল্যান্ড মোট কথা হলো আমি কোটার পক্ষেও না কোনো কোটার বিপক্ষেও না কিন্তু যেসব মানুষ এগোতে পারে না আমরা যদি আমাদের সংসারে একটা ছোটো বাচ্চা আসে তাহলে আমরা কি করি সে যদি দাঁড়াতে না পারে আমরা তাকে বাহাবা দেয় উৎসাহ দেই কিন্তু আমরা যদি সেই বাচ্চাটাকে উঠতে না দিয়ে বরং আরো থামিয়ে দেয় তুই পারবি না তুই থাম তোর হব না তুই থাম তাহলে কি হবে তাহলে কিন্তু সে আস্তে আস্তে কিন্তু আর হয়তো দেরিতে উঠবে অথবা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে না কোটা নিয়ে কোনো সমস্যা নাই বৈষম্য থাকবে না এটা তো খুবই ভালো একটা কথা পৃথিবী থেকে বৈষম্য দূর করা খুবই একটা চ্যালেঞ্জ এবং উন্নত দেশগুলি এখনও করতে পারে না তবে দ্বিতীয় পর পরপর সারা দুনিয়াতে যখন সমাজতন্ত্রের বিপ্লব ঘটেছিল তখন সমাজতান্ত্রিক বিপ্লবের দেশগুলো বৈষম্যগুলি করতো সেগুলো কিন্তু তারা ভালোভাবেই সমাধান করেছিল পৃথিবীতে যে সব দেশে ইনইকুয়ালিটি বৈষম্য বেশি সেই সব দেশে নারী এবং মার্জিনালাইজড কমিউনিটি এবং ডিসেবল মানুষদেরকে সামনে নিয়ে এসে ইকোয়ালিটি স্থাপন করার জন্য ওটা সারা দুনিয়াতেই আছে ছিল এবং থাকবে বাংলাদেশে যেটা আছে সেটারও কিন্তু একটা কারণ রয়েছে এখানে মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে যারা মুক্তিযুদ্ধ করেছে তারাও কিন্তু আছে যারা না করেছে তাদের আছে তাদের সন্তানেরা আছে সময় শেষ এখন থ্রি জেনারেশন ফোর জেনারেশন চলছে সুতরাং মুক্তিযুদ্ধের ইস্যুকে আসলে এখন আর মুখ্য নয় মুখ্য হলো এখন দেশপ্রেম মুখ্য হলো এখন মানবাধিকার মুখ্য হলো এখন দেশের কল্যাণ আমাদেরকে সিস্টেম চেঞ্জ করতে হবে আমাদেরকে ইকোয়ালিটি যতদূর সম্ভব জাস্টিস এবং প্রগমেটিক হতে হবে আমাদের নিজেদের পার্সোনাল লাইফকেও আমাদের দৃষ্টিভঙ্গিকেও আমাদের মানে সামাজিক অবস্থাকেও যতদূর সম্ভব প্রগতিশীল করতে হবে কোনো বিষয়কেই রাজনৈতিক কোনো বিরোধকেই মুক্তিযুদ্ধের মুখামুখী করা যাবে না যদি করেন তাহলে বুঝতে হবে যে আপনার সদ অভাব রয়েছে আর যে মানুষটার সদ অভাব রয়েছে সেই মানুষটা জ্ঞানী মানি ধনী হওয়ার পরেও কিন্তু সৎ মানুষ না যোগ্য মানুষ না এক ধরনের আমি বলবো যে মানুষ হিসাবে তার অনেক গুণের অভাব ও ঘাটতি রয়েছে এমন মানুষ আমরা কেউ আসলে হতে চাই না যদি হই তাহলে সেটা আবেগেই হবে আমাদের আবেগদেরকে আবেগকে বুঝতে হবে আমাদের আবেগকে সঠিক ও সুন্দরভাবে ড্রাইভ করতে হবে যাতে আমরা সুখী সুন্দর জীবন জীবনযাপন করতে পারি আমরা দেশের কল্যাণের কথা চিন্তা করব। অন্যের কল্যাণের কথা চিন্তা করব সেটাই হলো সবচেয়ে বড় কামনা আমি মনে করি বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সচেতন মানুষের এই বিষয়টা জানা এবং বোঝা উচিত